হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে মুগ ডালের একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি গাটি কচু দিয়ে মুগ ডাল। এটা কিন্তু ভাতের সাথেও যেমন ভালো লাগে, তেমনি রুটির সাথেও খেতে অসাধারণ লাগে, আর এটা বানানোও খুবই সহজ। তাহলে চলুন আজ আমরা চটপট বানাই গাটি কচু দিয়ে মুগ ডাল। গাটি কচু দিয়ে মুগ ডাল বানানোর জন্য আমাদের কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নেই। এখানে আমি 200 গ্রাম গাটি কচু নিয়েছি। গাটি কচুগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে হাফ করে কেটে রেখেছি। খুব বেশি বড় কচু হলে আপনারা ওটাকে 4 টুকরো করে নিতে পারেন। এটা ধুয়ে রাখা আছে। তার সাথে লাগছে আমাদের 150 গ্রাম মুগ ডাল, ডালটাও ধুয়ে রেখেছি। 2 টেবিল স্পুন আদা পেস্ট, 1 মিডিয়াম সাইজের টমেটো কুচি, 1 টেবিল স্পুন ঘি, 6টা কাঁচা লঙ্কা চেরা আছে, 1 টেবিল স্পুন লাগবে হলুদ। এখানে আমি 1 টেবিল স্পুন গোটা জিরে আর 1 টেবিল স্পুন গোটা ধনে শুকনো কড়াইতে ফ্রাই করে রেখেছি। এটাকে আমি ডাস্ট করে নেব। এর সাথে লাগছে ফোড়নের জন্য 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর 1/4 স্পুন গোটা জিরে। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ ও মিষ্টি। আর রান্নার জন্য আমি ইউজ করছি গ্যাস অন করে দিয়েছি। এখন আমি শুকনো কড়াইতে মুগ ডালটাকে ভেজে নেব। এটাকে হালকা ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। মুগ ডালটা হালকা ফ্রাই হয়ে গেছে, হালকা বাদামি কালার চলে এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ডাল ভাজার। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিলাম। ডালটা খুব ভালোভাবে একটু ফুটে উঠলে তারপরে আমি এর মধ্যে কচুটা অ্যাড করব। একটু ফুটতে দিচ্ছি ডালটা। ডালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আপনারা চাইলে কিন্তু ডালটাকে প্রেশারেও সেদ্ধ করতে পারেন। এখন এর মধ্যে আমি কচুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো লবণ। এখন এটাকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। যদি একটু জল লাগে আমি এর মধ্যে একটু জল অ্যাড করব। একটু ফাঁক রেখে এটাকে ঢেকে দিলাম। দেখে নিই ডালটা কতটা সিদ্ধ হয়েছে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, কচুও সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। আমি মাঝখানে আরও 2 বার এটাকে নেড়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে আমি আরেকটু পরিমাণ জল অ্যাড করব। একটা গরম জল আমি অ্যাড করছি, আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ। হলুদটা দিয়ে দিলাম, আর একবার এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। এখন এটাকে নামিয়ে নেব একটা পাত্রে। একটু ফুটে উঠলেই এটাকে নামিয়ে নেব, তারপরে এটাকে ফোড়ন দিয়ে আবার সাঁতলিয়ে দেব। ডালটা ফুটে উঠেছে, এখন আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি। এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা একটু গরম হতে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা দিয়ে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা পেস্ট। টমেটোগুলো দিয়ে দিলাম। এখন এটাকে একটু নাড়তে থাকবো 1-2 মিনিট, টমেটোটাও একটু সেদ্ধ হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, টমেটোটাও একদম সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে সেদ্ধ ডালটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি মিষ্টিটা দিয়ে দেব। 1 টেবিল স্পুন চিনি দিলাম,
এখন এটাকে 3-4 মিনিট আমি ফুটতে দেব। আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি এটাকে 3-4 মিনিট ফুটতে দিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে, দেখে নিই ডালটা কতটা তৈরি হয়েছে। ডালটা বেশ সুন্দর ফুটছে আর অনেকটা ঘন হয়ে গেছে। লবণ আর মিষ্টিটা একটু চেক করে নিচ্ছি। লবণ মিষ্টি একদম ঠিকঠাক আছে। নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেস্পুন ঘি, আর দিচ্ছি 1 টেস্পুন ভাজা মশলা। ধনে আর জিরে শুকনো কড়াইতে ফ্রাই করে এটা ডাস্ট করে নিয়েছি। এটাকে উপর থেকে ছড়িয়ে দিলাম। এখন গ্যাসটা আমি বন্ধ করে দেবো। এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে তারপরে আমি এটা সার্ভ করব। এটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের গাটি কচু দিয়ে মুগ ডাল। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে।